নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, শনিদেব টানা ১৮ মাস এই সাতরাশির জাতক ও জাতিকাকে দুহাত ভরে দিতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, তো কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি যে রাশিগুলিকে শনিদেব টানা ১৮ মাস দুহাত ভরিয়ে দিতে চলেছে তা আমি বলতে চলেছি, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শশীগ্র। বন্ধুরা, শনিদেব টানা ১৮ মাস যে সাত রাশির কথা বলতে চলেছি, সেই সাত রাশির জাতক ও জাতিকাকে দুহাত ভরে দিতে চলেছে। তার কি কারণ রয়েছে তা আমি বলতে চলেছি, এবং কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি সে রাশিগুলির নাম আমি অবশ্যই বলতে চলেছি। কিন্তু আপনার নিজস্ব বাই বার্থ চার্ট শনি গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে। যদি শনি গ্রহ শুভ অবস্থায় না থাকে, অর্থাৎ তুম্বস্ত না থাকলেও যদি শুভ নক্ষত্রে থাকে, তাহলে কিন্তু আপনারা আমার বলা কথাগুলো ১০০% মিলতে বাধ্য। তাই আপনারা নিয়ারেস্ট কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে আপনাদের জন্মছকটি দেখিয়ে নিন আর জেনে নিন শনিগ্রহ আপনার জন্মছকে কেমন পজিশানে রয়েছে। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি যে রাশিগুলিকে শনিদেব টানা ১৮ মাস দুহাত ভরি দিতে চলেছে। দেখুন, শনি গ্রহ বা শনি প্ল্যানেট এমন একটি গ্রহ যখন সে দেয় তখন সে ছাপ্পার ফেলে দেয়, অর্থাৎ অর্থ বৃষ্টি করে ফেলে। আর এই শনিদেবের অর্থ কন্টিনিউয়াসলি আমাদের জীবনে কিন্তু আসতে থাকে। তবে আপনার নিজস্ব বাচ্চাটে শনি গ্রহকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে, যেটি আমি পূর্বেও আপনাদেরকে রিমাইন্ড করলাম। দেখুন, বর্তমানে শনিগ্রহ কিন্তু বক্রী অবস্থায় রয়েছে এবং সে মকর রাশির ঘরে রয়েছে, আর তার দশম দৃষ্টি পড়ছে উচ্চ গৃহে কিন্তু পড়ছে। যার দরুন যে সাত রাশির কথা বলতে চলেছি, সেই সাত রাশির জাতক জাতিকা যদি আপনি হন, তাহলে আপনারা গাড়ি বাড়ি মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা কিন্তু পেতে চলেছেন এই টানা ১৮ মাস। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ শনিদেব আপনাদেরকে দুহাত ভরিয়ে দিতে চলেছে। তো কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি তা আমি এবার একে একে জানাতে চলেছি। দেখুন, প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা এই শনিদেবের শুভ দৃষ্টির শুভ প্রভাব পেতে চলেছেন টানা ১৮ মাস, অর্থাৎ আপনাদেরকে দুহাত ভরি দিতে চলেছে। এই সময় আপনারা খ্যাতি প্রতিষ্ঠা এবং অর্থ লাভ করতে চলেছেন। রাজনৈতিক ক্যারিয়ারে কিন্তু আপনাদের উত্থান লক্ষ্য করা যাচ্ছে। এর পাশাপাশি যারা ব্যবসা করছেন, চাকরি করছেন, তাদের প্রচুর পরিমাণে অর্থ আসার সম্ভাবনা রয়েছে। এই সময় যারা শেয়ার মার্কেট, এক্সপোর্ট ইম্পোর্ট, ট্রেডিং এই সমস্ত জায়গায় অর্থ ইনভেস্ট করছেন বা লগ্নি করছেন, তাদের ক্ষেত্রে প্রচুর পরিমাণে অর্থ আসার সম্ভাবনা বা ইঙ্গিত দেখতে পাওয়া যাচ্ছে। তাই এই টানা ১৮ মাস আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় শুভবার্তা বহন করতে চলেছে। এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে শনিদেবের ত্রিকোণ অবস্থান যা আপনাদেরকে কিন্তু দুহাত ভরিয়ে দিতে চলেছে, অর্থাৎ এই সময় টানা ১৮ মাস আপনাদের জন্য প্রচুর পরিমাণে অর্থ আসতে চলেছে। আর এই অর্থ চাকরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে আসতে চলেছে এবং সেলফ প্রফেশন থেকেও আসতে চলেছে। এই সময় যারা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন, যাদের লোহার কোনো বিজনেস রয়েছে, যারা নীল জাতীয় কোনো দ্রব্যের বিজনেস করেন, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস রয়েছে, এছাড়াও যারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা অনলাইন কোনো বিজনেস করেন, তাদের ক্ষেত্রে এই সময় প্রচুর পরিমাণে অর্থ আসতে চলেছে এবং ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন। যার দরুন আপনাদের না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ অনায়াসে হয়ে যাবে এবং আপনাদের মনোবাঞ্ছা আগামী ১৮ মাসের মধ্যে পূর্ণ হতে চলেছে। এরপরে তিন নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন, তাহলে এই শনিদেবের শুভ দৃষ্টির শুভ প্রভাব আপনারাও পেতে চলেছেন টানা ১৮ মাস, অর্থাৎ শনিদেব যা দেতায় তা ছাপ্পর ফাঁড়কে দেতায়, অর্থাৎ আপনাদেরকে দুহাত ভরে দিতে চলেছে। এই সময় আপনাদের ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন,
না হওয়া কাজ আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় যারা অনলাইন কোনো বিজনেস করছেন, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, এছাড়াও যাদের গাড়ির শোরুম রয়েছে, গাড়ির গ্যারেজ রয়েছে, এছাড়াও এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, এছাড়াও যারা চাকরি করছেন, তাদের ক্ষেত্রে প্রচুর পরিমাণে অর্থ আসার সম্ভাবনা রয়েছে। এই সময় আপনারা ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন, যার দরুন আপনাদের না হওয়া কাজ আটকে যাওয়া কাজ হয়ে যাবে এবং এই এই টানা 18 মাস আপনাদের জন্য প্রচুর পরিমাণে অপরচুনিটি আসতে চলেছে। আর সেই অপরচুনিটিগুলো আপনারা যদি ঠিকঠাক কাজে লাগিয়ে নেন তাহলে কিন্তু আপনাদের সোনায় সোয়াগা। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের জন্য এই টানা 18 মাস শুভ সূচনা আসতে চলেছে শনিদেবের কাছ থেকে। অর্থাৎ এই টানা 18 মাস আপনাদের দুহাত ভরিয়ে দিতে চলেছে। এই সময় আপনারা ভাগ্যের পূর্ণ মাত্রায় সহায়তা পেতে চলেছেন, যার দরুন আপনাদের না হওয়া কাজ আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যারা অনলাইন কোনো বিজনেস করছেন, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, এছাড়াও ট্রেডিং করেন, এছাড়াও গাড়ির কোনো শোরুম রয়েছে, এছাড়াও বড় কোনো ইন্ডাস্ট্রির মালিক রয়েছেন, ছোটোখাটো কোনো ইন্ডাস্ট্রির মালিক রয়েছেন, এছাড়াও যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে প্রচুর পরিমাণে অর্থ আসতে চলেছে। এই সময় ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন। এই ভাগ্যের সাপোর্টের দ্বারা আপনারা যে কোনো কাজ কিন্তু করে ফেলবেন। অর্থাৎ এই টানা 18 মাস আপনাদের জন্য প্রচুর পরিমাণে অপরচুনিটি আসতে চলেছে শনিদেবের তরফ থেকে। আর সেই অপরচুনিটিগুলি আপনারা সঠিকভাবে যদি কাজে লাগিয়ে নেন তাহলে তো সোনায় সোয়াগা। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই শনিদেবের শুভ দৃষ্টি আপনাদের উপরেও কিন্তু পড়তে চলেছে, যার দরুন এই সময় আপনারা ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন এবং এই সময় না হওয়া কাজ আটকে যাওয়া কাজ হয়ে যাবে। এই টানা 18 মাস আপনাদের জন্য কিন্তু প্রচুর পরিমাণে অপরচুনিটি আসতে চলেছে। এই সময় আপনারা যারা অনলাইন কোনো বিজনেস করছেন, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, এছাড়াও ট্রেডিং করেন, শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, গাড়ির কোনো শোরুম রয়েছে, গাড়ির কোনো গ্যারেজ রয়েছে, তাদের ক্ষেত্রে প্রচুর পরিমাণে অর্থ আসার সম্ভাবনা রয়েছে। এই সময় আপনারা ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পেতে চলেছেন, যার দরুন আপনারা এই সময় মালামাল হতে চলেছেন। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে শনিদেব আপনাদেরকেও টানা 18 মাস ঢেলে দিতে চলেছে, অর্থাৎ দুহাত ভরিয়ে দিতে চলেছে আপনাদের জীবনকে। এই সময় আপনারা না হওয়া কাজ আটকে যাওয়া কাজ করে ফেলবেন, ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন। এই সময় যারা অনলাইন কোনো বিজনেস করছেন, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, কোনো গাড়ির শোরুম রয়েছে, গাড়ির গ্যারেজ রয়েছে, কালো জাতীয় কোনো প্রোডাক্টের বিজনেস করেন, নীল জাতীয় কোনো প্রোডাক্টের বিজনেস করেন, তাদের ক্ষেত্রে প্রচুর পরিমাণে অপরচুনিটি আসতে চলেছে। এর পাশাপাশি যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু প্রচুর পরিমাণে অর্থ আসার সম্ভাবনা রয়েছে এবং ভাগ্যের পূর্ণ মাত্রায় সফলতা বা সাপোর্ট আপনারা পেতে চলেছেন, যার দরুন আপনারা না হওয়া কাজ আটকে যাওয়া কাজ অনায়াসে করে ফেলবেন। এরপরে শেষ যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদেরকেও শনির শুভ দৃষ্টিতে দুহাত ভরিয়ে দিতে চলেছে। এই সময় আপনারা ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন, যার দরুন আপনারা না হওয়া কাজ আটকে যাওয়া কাজ করে ফেলবেন। এই সময় যারা চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতির যোগ রয়েছে, যারা ব্যবসা করছেন তাদের ব্যবসায় উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি যারা অনলাইন কোনো বিজনেস করেন, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, গাড়ির কোনো শোরুম রয়েছে, গাড়ির কোনো গ্যারেজ রয়েছে, নীল জাতীয় কোনো প্রোডাক্টের বিজনেস করেন, কালো জাতীয় কোনো প্রোডাক্টের বিজনেস করেন, লোহার কোনো বিজনেস করেন, এই সমস্ত বিজনেস থেকে কিন্তু প্রচুর পরিমাণে অর্থ আসার সম্ভাবনা রয়েছে। এই সময় যারা শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে অর্থ আসতে চলেছে। আর এই সমস্ত অর্থ টোটালটাই টানা 18 মাস শনিদেব আপনাদেরকে দিতে চলেছে। তো এই ছিল 7 সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলিকে টানা 18 মাস শনিদেব দুহাত ভরি দিতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।